পিরোজপুরের ইন্দুরকানীতে এক কৃষকের ক্ষেতের ফসল বিনষ্ট করে শত্রুতা মেটাচ্ছে প্রতিপক্ষরা। উপজেলার পত্তাশি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। একের পর এক এ ধরনের ঘটনা ঘটায় দিশেহারা হয়ে পড়েছে ওই গ্রামের হাফেজ আব্দুল মান্নান হাওলাদার নামের এক কৃষক। প্রতিবেশী এবং বংশের লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা হওয়ায় বারবার এ ধরনের ঘটনা ঘটে চলেছে বলে তার অভিযোগ। ইন্দুরকানী থানার এসআই মোহাম্মদ ওয়াহিদ জানান, ওই কৃষকের অভিযোগ পেয়ে সে সরেজমিনে ঘটনার সত্যতা পায়। তবে রাতের আধারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। তদন্ত করে ঘটনার সাথে জড়িতরা শনাক্ত হলে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এক দেড় মাস আগে আমার 400 লাউ গাছ কাটিয়া রাতের আধারে নিয়ে গেছে। আবার কালকে রাত্রে আমার এই 5টা কদু গাছ কাটছে এবং 35টা কাটছে কুমড়া গাছ।